অভাগারাজ্যে দুর্নীতির সাম্রাজ্যে কলম চলুক তোমার রমরমিয়ে কাটমানি হতে পারে কিন্তু একটা জিনিস তো শিবম বুঝতে হবে যে এই প্রাতিষ্ঠানিক চুরি পেছনে খেটে খাওয়া মানুষের ঘাম জল করা পয়সাই কিন্তু চুরি হয় কয়লাটা চুরি হয় শুধু গরুটা শুধু চুরি হয় না ওর পেছনে প্রচুর মানুষের রক্ত জল করা শ্রমের উপার্জনও চুরি এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতি গাঙ্গুলি প্রচুর সাধারণ মানুষের একটা আশার জায়গা তারা সবসময় মনে করেন শুধুই যারা কাউন্সিলর এমএলএ এমপি বা যারা পার্টির ঝান্ডা ধরে পার্টি করে রাজনীতির কথা শুধু তারাই বলবে সমালোচনা করলো বিরোধীরা যারা রাজনীতি করেন তারাই করবে অথচ আমার ছেলের স্কুলের মাইনে কত হবে আর রেশনের চালটার দাম কত হবে আর সকালবেলার মাদার ডেয়ারি দুধের কত দাম হবে পুরোটা যে রাজনীতি ঠিক করে এইটা তারা এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো শাসকের আসনে বসে থাকলে এর একটা কোনো দিনও এটা এস্টাবলিশ করতে চায় না এরা সবসময় একটা অদ্ভুত ন্যাকাপনা এক্সপেক্ট করেন যে সবাই নিরপেক্ষ তুমি হোর্ডিং জুড়ে হেসে ভুলে যাচ্ছ দিনের শেষে এই হেরো রাজ্যটা দিয়েছি তোমার কাছে কবুল আছে এ জানার এক গুচ্ছ ফুল এ জরা জীর্ণ শত বিদীর্ণ সমাজ বিষণ বি যুগের প্রহরাইনি শব্দ মহরাই ইস্পাত কঠিন এক ধারক কে চাই এ অরণ্য তোমার জন্য কত বিনিদ্রশোক আজ জাগছে তাই এ কঠিন সময় তোমার ভরসায় সায় জ্বলছে কত আশা মোমবাতি হয়ে এ অভাগা রাজ্যে দুর্নীতির সাম্রাজ্যে কলম চলুক তোমার রমরমিয়ে এ কঠিন সময় তোমার ভরসায় জ্বলছে কত আশা মোমবাতি হয়ে এ অভাগা রাজ্যে দুর্নীতির সাম্রাজ্যে কলম চলুক তোমার রম রমিয়ে সত্যি ভাবাই জানে অভাগার রাজ্যে দুর্নীতি সাম্রাজ্যে যার কথা এই গানটা শুনতে শুনতে আমার প্রচ্ছন্ন মস্তিষ্কে ভেসে আসছিল সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার গানের ভাষা হয়ে গানের কথা হয়ে ধরা দিলেন ডক্টর সৌমিক দাসের কলম থেকে আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং এই এপিসোডটা একটু ব্যতিক্রমী এপিসোড বিচারককে নিয়ে গান যিনি লিখেছেন সেই সৌমিক দাস আমার সঙ্গে আছেন প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত নমস্কার শিখা ডক্টর সৌমিক দাস হঠাৎ করে বিচারককে নিয়ে গান লিখলেন সমাজের অনেক ঘটনা ছেড়ে এই এটা কেন তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার প্রতি নতুন করে যদি মানুষের বিশ্বাসকেও ফিরিয়ে থাকেন তিনি জাস্টিস গাঙ্গুলি এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং শুধুমাত্র কলমের খোঁচায় দোষীদের সাজা দিচ্ছেন এমনই না কিছুটা সমাজের আয়নার মতো কাজ করছেন মানে তার পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তিনি বারে বারে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে এই পাহাড় প্রমাণ ল্যান্ডস্লাইড করাপশন করা এই রাজনৈতিক নেতারা বা রাজনীতিতে আশ্রিত সব নেতারা তারা সমাজের পক্ষে কত ভয়ঙ্কর একটা আলসার এটা উনি বারবার ভারতবর্ষের সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষকে বোঝাচ্ছেন তার কারণ একটা চুরি যদি সেটা প্রাতিষ্ঠানিক রূপ নেয় তখন একটা জিনিস বুঝতে হবে সেটা গরু হতে পারে কয়লা হতে পারে শিক্ষা হতে পারে আরও অনেক কিছু হতে পারে কাটমানি হতে পারে কিন্তু একটা জিনিস তো শিবম বুঝতে হবে যে প্রাতিষ্ঠানিক চুরি পেছনে খেটে খাওয়া মানুষের ঘাম জল করা পয়সাই কিন্তু চুরি হয় ওই কয়লাটা চুরি হয় শুধু গরুটা শুধু চুরি হয় না ওর পেছনে প্রচুর মানুষের রক্ত জল করা শ্রমের উপার্জনও চুরি হয় এই বিষয়টাকে বারবার কিন্তু তার একজন বিচারক তার বিচার বিভাগের মধ্যে বারবার অবজারভেশন দিয়ে পর্যবেক্ষণ দিয়ে এটাকে বুঝিয়ে দিয়েছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারপতি গাঙ্গুলি প্রচুর সাধারণ মানুষের একটা আশার জায়গা তো আমি নিজে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স মানে একদম এই মুহূর্তের সময় দাঁড়িয়ে গান লেখার চেষ্টা করি তাতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বাদ যাবেন আমার বিষয় থেকে এমন তো হতে পারে না আপনি একটা লাইন আমি শুনছিলাম যে এ অভাগা রাজ্যে দুর্নীতি সাম্রাজ্যে একজন বিচারপতি রোল মডেল হয়ে গেল একবিংশ শতকে এটাও একটা মানে একটা অন্যরকম চিন্তাধারা একটা ভাবাই যেতে পারে না একটা রোল মডেল একজন বিচারক এটা কি হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার এটা সব থেকে তো আমি তো সাধারণ মানুষ হিসেবে এটা না হলেই সব থেকে বেশি খুশি হতাম তার কারণ একজন বিচারপতিকে দশ এক মানে রাজ্যে দুর্নীতির জন্য হাসপাতালকে বলতে হচ্ছে যে নেতা দেখবেন যেন এসএসকে এমে ভর্তি না হতে পারেন তাকে বারবার বলতে হচ্ছে যে রাঘব বোয়ালরা তদন্তকারী দলকে মনে করিয়ে দিতে হচ্ছে যে রাঘব বোয়ালরা এখনও ঘুরে বেড়াচ্ছে আর এই প্রত্যেকটা ইডি তদন্ত সিবিআই তদন্ত এগুলো কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক অ্যাজেন্ডার ফসল নয় এটা বুঝতে হবে এই তদন্ত চলছে কিন্তু হাইকোর্টের মনিটারিংয়ে তো সেখানে কিন্তু যদি কেউ সিডি মানে সিবিআই বা ইডিকে যদি এখানে কেন্দ্রের রাজনৈতিক দল শাসক দল যদি ব্যবহারও করতে চায় নিজেদের ইচ্ছে মতো যেহেতু তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল পারবে না তার কারণ এখানে এটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এখানে শুধু অভিজিৎ গাঙ্গুলি কেন এছাড়াও বাবু আছেন জাস্টিস মান্থা আছেন এরা প্রত্যেকে খুব কঠোরভাবে পশ্চিমবঙ্গের এই সার্বিক যে রাজনৈতিক অবক্ষয় ঘটেছে যার সাথে মানুষের জনজীবন সমাজ মূল্যবোধ সমস্ত কিছুর অবক্ষয় ঘটেছে এ বিষয়ে সবাই কিন্তু খুব সচেতন আছেন মূল্যবোধের অবক্ষয় যখন শব্দটা আপনি ব্যবহার করলেন এই শব্দ বন্ধের পিছনে আমার বারংবার কিছু সোশ্যাল মিডিয়াটাকে পোস্ট আসে সাংবাদিক সম্মেলন ভেসে আসে যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট অব্যাহতি দিয়েছেন দুটো মামলায় এবং তৃণমূল বা শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর অদ্ভুত একটা উল্লাস উন্মাদপন্না দেখো আমাদের আমি আগেও বলেছি যে আমাদের স্কুলের অঙ্কের মাস্টার মাস্টারমশাই যিনি কিনা আমাদের নিয়মিত পড়া ধরতেন আমাদের শাস্তি দিতেন পড়া না পারলে আমরা যতদিন স্কুলে পড়াশুনো করেছি আমরা তো শৈশবে স্কুলে পড়তাম তো আমাদের মনে হতো এই মাস্টারমশাই খুব খারাপ আমাদের বকেন মারেন শাস্তি দেন গার্জেন ডেকে পাঠান মানে আমরা তখন বুঝতাম না যে অঙ্ক করার গুরুত্ব আমরা আমরা শুধু ভাবতাম যে আমাদের উনি একটা নিয়মে বাঁধতে চাইছেন তো আমি আমার তো মনে হয় তৃণমূলও আস্তে আস্তে এই যে তৃণমূলের যে উল্লাস বারবার শাসক দলের প্রতিটি রাজনৈতিক নেতা মুখপাত্র তাদের যেই উল্লাস যে দুটি কেসে জাস্টিস গাঙ্গুলিকে অব্যাহতি দেয়া হয়েছে এ সবই খুব শিশু সুলভ মানে পুরো শাসক দলই আস্তে আস্তে শৈশবের দিকে হেঁটে যাচ্ছে তাই না নইলে তুমি ভাবো না কোনো অবজারভেশনে কোনো রাজনৈতিক নেতার যদি নাম বলে বলেন তদন্তকারী সংস্থাকে ওনার বিরুদ্ধে তদন্ত করা উচিত ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত তিনি চলে যাচ্ছেন সুপ্রিম কোর্টে যে না আমাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না তাহলে এত ভয় কিসের মানে আমাকে যদি কেউ বলে জিজ্ঞাসাবাদ করবে আমি তো বললো না জিজ্ঞাসাবাদ করো ঠিক আছে সবার মুখে শুধু জিরো টলারেন্স টু করাপশান হ্যাঁ আর মনে হচ্ছে যাবতীয় ভয় তার কারণ যে অন্যায় করে তার তো সহজাতভাবে তার সহজাত প্রবৃত্তিই হবে তার অবচেতনে কোথাও ভয়ই খেলা করবে বিপ্লব খেলা করবে না সহজাত প্রতিবর্তক্রিয়ার আপনি বলছিলেন চুরি নামক এই শব্দটা সহজাত থেকে এই সমাজের কোথাও একটা অভ্যাসগত হয়ে গেছে অস্থি ঢুকে গেছে শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর অন্তত সেটাই তো শোনা যায় আমার তো এটাই ভয় লাগে তার কারণ ওই নিউ নর্মালের মতো হয়ে গেছে অনেকটা হ্যাঁ মানে প্রথমে কোভিড আসার পর আমাদের ওপর যে বিধিনিষেধ ছিল রাস্তায় বেরোনো যাবে না হাত ধুয়ে খেতে হবে এগুলো প্রথম দিকে আমাদের কাছে খুব অস্বস্তিকর ছিল তারপর এটা দীর্ঘদিন ধরে এক মাস ধরে দু মাস ধরে পালন করতে করতে এটাকেই আমরা নিউ নর্মাল বলতে শুরু করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই চুরি নিয়ে এত আলোচনা সেখানে কত রাজনৈতিক পলিসির গঠনমূলক সমালোচনা নেই সেখানে মানে আর কি নতুন ভাবে আর কি কী প্রকল্প এলে মানুষের আরও সুরাহা হয় কেন শিক্ষায় বাজেট কমছে এইসব নিয়ে কোনো আলোচনা নেই পশ্চিমবঙ্গের রাজনীতি নিউ নর্মাল হচ্ছে চুরি নিয়ে আলোচনা এবং যদি সব দলের সাংবাদিক সম্মেলন দেখেন শেষ অন্তত ছ মাসের ইস্যু ভিত্তিক সাংবাদিক সম্মেলন আপনি কতটা পাবেন আমি জানি না উল্টে সিবিআই কেন হলো রাজা শেখর মান্থার বাইরে পোস্টার কেন পড়লো আপনি দেখবেন যে হাতে গোনা পুরো আলোচনাটাই আমরা ওই বিচার ব্যবস্থা কেন্দ্রিক হয়ে গেছে কিছুটা না রাজ্যের প্রশাসন যে হাঁটু ঠুকে নীল ডাউন হয়ে বসে আছে কান ধরে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একজন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তার বাড়ির বাইরে পোস্টার পড়ে গেল যাবতীয় কুরুচিকর কথা লিখে এবং প্রধান বিচারপতি দিনের পর দিন কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে এই নিয়ে এক্সপ্লেনেশন চাইছেন আজ পর্যন্ত একজনও কনভিক্টেড নয় ঠিক আছে তো পশ্চিমবঙ্গের তো প্রশাসন তার মানে একদম হেডমাস্টারের সামনে নীল ডাউন হয়ে কান্ধরে বসে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা প্রচণ্ড দুঃখজনক ঘটনা যে বিচারপতি ছাড়বেন না যদি পছন্দ মতো না হয় বললাম না সবেতেই শিশু সুলভ চাপল্য আর কি তো এই চপলতা কতদিন চলবে আমি জানি না তবে এটা তো ঘটনা যে নিউজ মিডিয়া সবার তুমি তো অনেক দূরের কথা বললে যে নেতাদের ধরা টরা নিয়ে আমি তো দেখতে পাচ্ছি শান্তনু কুন্তল এরা কি বলবেন কালীঘাটের কাকু কি বলবেন এই নিয়ে দিন ধরে নিউজ চ্যানেলগুলো স্টোরি করে এবার মানুষেরও কিন্তু অ্যাটেনশন এখন এগুলোই দেখার যে কত দিনে বাবা এই এই চোরগুলোর হাত থেকে রেহাই পাবো তো মানুষ ওই জন্য অবাক বিস্ময়ে তাকিয়ে টিভি স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বসে আছেন দেখার জন্য আজকে আর কজন ধরা পড়লো মানে এক ভাবছেন যে ধরা পড়তে পড়তে একদিকে সবাই জেলে ঢুকে গেলেই তো বেশ ভালো হয় আর কি তাহলেই বুঝি সুরাহা হবে আমি বলছি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ডক্টর সৌমিক দাস গান লেখেন অনেকে কবিতা লেখেন আবার ওনাকে অনেক অনেকে কমরেড অনেকে ভাম বাম বিকাশবাবু সহযোগী ইত্যাদি বলে বিভিন্ন টুইট করেন এই সমাজের যে দুটো স্তর এই দুটো স্তরে কি বর্তমান সমাজে ভীষণমাত্র গুরুত্বপূর্ণ নাকি অন্যটা কোনো দরকারই নয় অপ্রয়োজনীয় না এইটা একটা না এটা একটা এটা চিরকালই যে কোনো দক্ষিণপন্থী রাজনৈতিক দলের এটা একটা বেসিক আক্রমণের স্ট্র্যাটেজি তারা সবসময় মনে করেন যে তাদের তার অন্য কোনো গণসংগঠন থাকে না তারা সব সময় মনে করেন শুধুই যারা কাউন্সিলর এমএলএ এমপি বা যারা পার্টির ঝান্ডা ধরে পার্টি করে রাজনীতির কথা শুধু তারাই বলবে সমালোচনা করলেও বিরোধীরা যারা রাজনীতি করেন তারাই করবেন অথচ আমার ছেলের স্কুলের মাইনে কত হবে আর রেশায়নের চালটার দাম কত হবে আর সকালবেলার মাদার ডেয়ারি দুধের কত দাম হবে পুরোটা যে রাজনীতি ঠিক করে এবং প্রত্যেকটি গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ যাদের আঠেরো বছরের বেশি বয়স যারা ভোট দেয় কি একটা বিশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে তাদের সবার যে রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে এইটা তারা এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলো শাসকের আসনে বসে থাকলে এরা একটা কোনো দিনও এটা এস্টাবলিশ করতে চায় না এরা সবসময় একটা অদ্ভুত ন্যাকাপনা এক্সপেক্ট করেন যে সবাই নিরপেক্ষ হবে শুধুমাত্র রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা রাজনৈতিক নেতারাই বলবে কেন হে হরিদাস পাল কেন হবে এটা আমি ভোট দিই আমার পুরো আমার নিজের পুরো জীবন জীবিকা পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে রাজনীতির ওপর আর যে কটা লোক শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিধানসভা লোকসভা রাজ্যসভায় গিয়ে চেয়ার আলো করে বসছে রাজনীতির কথা শুধু তারা বলবে আর আমি যাকে পাঠাচ্ছি আমি রাজনীতির কথা বলবো না হ্যাঁ ইয়ে বেয়াদবি চলতে পারে না মানুষের মধ্যে এই প্রবৃত্তিটা এখন দেখা যাচ্ছে যে আমি অরাজনৈতিক থাকবো পলিটিক্যালি কারেক্ট থাকবো এবং বলবো রাজনীতি আমি বুঝি না শুধু মানুষ কেন বহু শিল্প বুদ্ধিজীবীর মধ্যে এই প্রবণতা দেখা যায় দেখো মানুষ হচ্ছে খুব সুখী একটা প্রজাতি ঠিক আছে এবং আমি রাজনীতি বুঝি না বা আমি রাজনীতির মধ্যে নেই বা আর একটা কথা বল চালু আছে ও রাজনীতিতে নেমেছে মানে রাজনীতিতে লোকে নামে কেউ ওঠে না এই যে ধারণাগুলো এগুলোই বিভিন্ন সময় দীর্ঘ দিন ধরে মানুষের এই রাজনৈতিক সচেতনতাকে ভারতের ক্ষেত্রে একবারে আস্তে আস্তে ধীরে ধীরে হাতুড়ি দিয়ে মেরে মেরেই রাজনৈতিক চেতনা বা রাজনৈতিক সচেতনতা মানুষের মধ্যে থেকে তাড়ানো হয়েছে কিন্তু বাঙালি এর বাইরে কিন্তু স্ট্যান্ড আউট করতো বাঙালির লেখায় বাঙালির শিল্পে বাঙালির কবিতায় বাঙালির নাটকে রাজনীতি ভরে ভরে এসছে ঠিক আছে রাজনীতির বায় আজ এখন তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই উৎপল দত্ত সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে আমি বলছি তো ব্রাত্যবসুও বলো তুমি সবার মধ্যে কিন্তু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সবার তুমি কাজের মধ্যে তুমি কবির সুমন ভাবো নচিকেতার কথা ভাবো সবার গানের মধ্যে তুমি যত প্রতিভাবান শিল্পী দেখবে এদের শিল্প সমৃদ্ধ হয়ে আছে রাজনীতি দিয়ে সমাজের সমালোচনা মানেই সেটাতে রাজনীতিতে ঢুকতে হবে শাসকের সমালোচনা মানেই তুমি রাজনীতি করছো এই রাজনীতি থেকে যারা দূরে থেকে আমরা রইলাম রইলাম তারা ওই সেই খরগোশের মতো যে হয়ে হয়ে গল্পের খরগোশ গর্তে ঢুকিয়ে দিয়ে ভাবতো আমাকে বুঝি কেউ দেখতে পাচ্ছে না আসলে তো সবাই দেখতে পাচ্ছে তাকে আপনি যারা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি বিশেষ করে বলি ওনার ওনাকে সুপ্রিম কোর্ট অব্যাহত দিলেন তার তারপরে যে উল্লাস যারা দেখালেন তা তাদেরকে কোন নজরে দেখেন এই এই পাগলামো বলুন এই জয় বলুন জয় পরাজয় যদি মাপকাঠি ভাবে নিঃসন্দেহ নিঃসন্দেহদের একটা জিত এ তাদেরকে কোন মাপকাঠিতে আপনি দেখেন আমি আমি তাদের প্রচণ্ডভাবে বুদ্ধিমান ভাবি প্রচণ্ডভাবে সুবিধাবাদী ভাবি তাদের যে অ্যাপিল ছিল সুপ্রিম কোর্টের কেসটিতে সেখানে তো অ্যাপিল ছিলই হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যাতে এই কেস দুটি থেকে অব্যাহতি দেয়া হয় আসলে তো তারা চাইছে যে এই সমস্ত কোর্ট মনিটার সিবিআই তদন্ত ইডি তদন্ত বন্ধ হয়ে যাক তবেই তো তাদের আনন্দ তারা এইভাবেই যাতে যেমন জাস্টিস গাঙ্গুলির কলম রমরমিয়ে চলুক আরও ডিসিশান দিক আরো অবজারভেশন দিক এটা চাইছে পশ্চিমবঙ্গের মানুষ আর পশ্চিমবঙ্গের শাসক দল চাইছে এই সমস্ত তদন্ত বন্ধ হয়ে যায় দুদিন আগে মুখ্যমন্ত্রীও তাই বলেছেন যে সরকার বদল হলে তদন্ত নাকি সব বন্ধ হয়ে যাবে আমি জানি না কোর্ট মনিটার তদন্ত সরকার বদল হলে কি করে বন্ধ হয়ে যাবে কিন্তু যাই হোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যখন দেখা যাক কি হয় তবে এই উল্লাস এই যে অকালবোধনের আনন্দ এইটা প্রকাশ করে ফেলা কিন্তু খুব নির্বুদ্ধিতার পরিচয় আমি এটাই বলছিলাম যে তারা কি বোকা নয় মানে নেতারা নেতাদের স্বার্থ থাকতে পারে আমাকে সিবিআই না ডাকতে পারে কি নেতাদের যারা ফলোয়ার তারা বিচারককে সোশ্যাল নেটওয়ার্কে এইভাবে মেলাইন করার সাহস বলবো না অধ্যত্ত এ এরা কোথা থেকে এরকম পাচ্ছে এবং কোথাও গিয়ে তো তাদেরও তো প্রজন্ম আছে তাদেরও বন্ধু বান্ধব আছে যে বিচারক সমাজকে হাল ধরার চেষ্টা করছেন তাকেই ম্যালাইন করছি আমি দেখো আমি একটা জিনিস বুঝতে পারি যে মানুষকে সবসময় এমন নয় যে মানুষের স্মৃতিশক্তি খুব প্রখর মানুষ সব মনে রাখবে বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকে মানুষকে কিছু জিনিস মনে করিয়ে দরকার আছে আচ্ছা তুমি ভাবো শিবম আমি একটা স্বপ্নের কথা বলি বামফ্রন্ট সরকার যখন সাতাত্তর সালে ক্ষমতা এলো তারা এসে প্রথম দেখল যে শিক্ষা ক্ষেত্রে প্রতিটি স্কুল পরিচালন সমিতির মধ্যে সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বরা আছে এবং প্রত্যেকটি স্কুল বৈতনিক বেতন না দেওয়ার দিতে পারলে সেখানে বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারে না এবং এসে দেখলেন একটা বড় অংশের গরিব গ্রাম্য ছেলেমেয়েরা লেখাপড়া চালাতে পারছে না এর ফলস্বরূপ আমফ্রন্ট গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল যে আমাদের রাজ্যে যত স্কুল আছে সমস্ত স্কুল গভর্নমেন্ট এইডে চলবে এবং তাদের সেই সমস্ত যে স্কুল সেই সমস্ত স্কুলের সমস্ত মাস্টারমশাইয়ের বেতনের দায়িত্ব রাজ্য সরকার নেবে শুধু তাই না এই পুরো শিক্ষা ব্যবস্থাটা অবৈতনিক হবে শহুরে গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল কয়েকটা স্কুল আছে যেগুলো একদম শহুরে স্কুল যেখানে একটু আপার ইনকাম বেল্টের ছেলেমেয়েরা পড়ে সেখানে হয়তো বছরে একশো টাকা লাগতো আমার স্কুলে বছরে আশি টাকা লাগতো আমি একটি গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলে পড়াশোনা করেছি তুমি ভেবে দেখো আজকের রাজনীতির বাংলার রাজনীতির নিরিখে দেখলে তুমি ভাবতে পারো যে রাজ্যের শাসক দল তৃণমূল এই সমস্ত স্কুলকে রাতারাতি সরকারি করে দিয়ে বলছে আমি সরকারি স্কুলের সমস্ত শিক্ষকের দায়িত্ব নিয়ে নেব এটা তো ভাবা যায় না বরং যেটা আরও ভাবা যায় না সেইটাই এই সরকার ঘটালো যে দু সাল থেকে টেট এস আপার প্রাইমারি এস থেকে শুরু করে সমস্ত যত নিয়োগ হয়েছে শিক্ষার ক্ষেত্রে তার প্রত্যেকটি নিয়োগে যথেষ্ট পরিমাণ দুর্নীতি করলেন এবং সেই টাকা বিভিন্ন পথে ঘুরে 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 বিভিন্ন পার্টি অফিসে ডিপোজিট হলো ফিক্সড ডিপোজিটের মতো করে ডিপোজিট হলো এই বঞ্চিত চাকরি প্রার্থীদের কান্নাও ওই টাকার সাথে ডিপোজিট হলো কিন্তু এদের হাহাকারটাও ডিপোজিট হলো এমন তো ভাবার কোনো কারণ নেই যে এই হাজার হাজার যে ছেলে আন্দোলন করছে তারা সবাই বিজেপিকে বা সিপিএমকে বা কংগ্রেসকে ভোট দিয়েছিল আমি বলছি খোঁজ নিয়ে যদি তুমি ভালো করে দেখো দেখবে এদের মধ্যে অধিকাংশ তৃণমূল সরকারকেই ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রেখে তারপরেও শিক্ষাক্ষেত্রে এই পরিমাণ দুর্নীতি করেছে এই রাজ্য সরকার তুমি একদিকে সাতাত্তর থেকে দু হাজার এগারো বামফ্রন্টের শিক্ষা নিয়ে এই জায়গাটার কথা চিন্তা করো যে কিভাবে রুরাল এডুকেশনের ক্ষমতায়ন ঘটেছিল আর তার পাশাপাশি চিন্তা করো আজকে কি ঘটছে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে তুমি আর যদি সাধারণ মানুষ এইটাকে পরিষ্কার করতে পারে পরিষ্কারভাবে বুঝতে পারে তাহলে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে তার কারণ আমি এটাও মনে করি শেষের দিকে এসে বামফ্রন্টের যে পরিচালন পদ্ধতি যেভাবে রাজনীতির সাথে সরকারি কাজকর্ম মিশে যাচ্ছিল কিছু অপগণ্ড নেতার জন্য ঠিক আছে কিছু আঞ্চলিক স্তরে কর্মীদের জন্য সেটাও মানুষ ভালোভাবে নেয়নি এবং সেই জন্যই কিন্তু মানুষ এইভাবে বামফ্রন্টের থেকে মুখ ফিরিয়েছে সুতরাং বুঝতে হবে রাজনীতিতে তুমি একটা খুব দৃষ্টান্তমূলক কাজ করলে ভূমি সংস্কার করলে রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করে সরকারি করলে এইরম ভালো ঘটনার পরেও তুমি পাঁচ ছ বছর তোমার জনা তিরিশেক চল্লিশেক নেতা কর্মী এরা খারাপ করলেই এরা দুর্নীতি করলেই তোমার সরকার থেকে চলে যেতে হয় আর এই সরকার তো আসার পর থেকেই দুর্নীতি চলছে তাই না মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নেই মানুষ সিদ্ধান্ত বাঙালি একটু ধৈর্য নিয়ে সিদ্ধান্ত নেয় একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করে বার বাড়তে দেয় জানো তো সবাইকে বাঙালি ভোটারদের এটা টেন্ডেন্সি কতবার বাড়বি বাড় না ফেল ফেলবো তো আমিই তোকে এই রিফ্লেকশনটা কি অভিষেক ব্যানার্জির এই নবজোয়ার প্রকল্পে চারিদিকে বিক্ষুব্ধের একটা চিত্র সামনে আসে প্রার্থী বাঁচাই নিয়ে এই রিফ্লেকশনটা কি সেটাই মনে হচ্ছে আপনার নব জোয়ারি বলো জনসংযোগ যাত্রাই বলো এই প্রকল্প কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে পঞ্চায়েত ভোটের আগে একটা শাসক দলের রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছু না ওই ব্যালট বাক্স ভরছে ব্যালট বক্সও লুট হয়ে যাচ্ছে ওইখানে যা নাম পড়ছে ওইটা বসে আবার কোনো পোলিং এজেন্ট ক্যালকুলেট করবে তারপর সেখান থেকে প্রার্থী ঠিক হবে এইসব মানুষকে বলার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি আমি জানি না মানুষ কতটা এইসব বিশ্বাস করে তার কারণ যদি নেতার সমাবেশ থেকে একটা শৃঙ্খলার কথা বলছেন উনি সেখানে উনি সমাবেশ থেকে গাড়িতে পা রাখলেন গাড়ি স্টার্ট দিল আর প্রত্যেকটি সভায় বিশৃঙ্খলা সূত্রপাত হচ্ছে তার মানে তো শৃঙ্খলা নেই মাস্টারমশাই ক্লাসে যখন দাঁড়িয়ে থাকে তখন বোঝা যায় না যে ক্লাসের ছাত্রছাত্রীরা শান্ত কিনা ডিসিপ্লিন কিনা তার সামনে তো বেথাতে মাস্টারমশাই দাঁড়িয়ে ও তো ততক্ষণ থাকবে বোঝা যায় যখন ক্লাসরুমে মাস্টারমশাই নেই তখন কোন ক্লাসরুম থেকে আওয়াজ আসছে আর কোন ক্লাসরুম থেকে আওয়াজ আসছে না ডিসিপ্লিন আছে কি নেই সেখানে বোঝা যায় পুরো তৃণমূলের দলটাই ইনডিসিপ্লিনে ভরে গেছে গ্রাম পঞ্চায়েত তো প্রচুর টাকা আসে সরকারি মাধ্যমে এটা ভালো একটা রোজগারের রাস্তা ওই অভিষেক ব্যানার্জি যাকে চাইবেন সে গ্রাম পঞ্চায়েতের ভোটে দাঁড়াবে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে দাঁড়াবে এমন ভাবার কোনো কারণ নেই যার ক্ষমতা আছে যে ইনভেস্ট করেছে ওই সিট তার চাই শৃঙ্খলের কথা বললেন জেলা কমিটি আছে বুথ কমিটি আছে বিভিন্ন কমিটি আছে অথচ প্রার্থী বাছাই করবে মানুষ তাহলে এই শৃঙ্খলটাকেও তো আপনি প্রশ্রয় দিলেন না অমান্য করলেন তৃণমূলের এই কমিটিগুলোর কি ভ্যালু তাহলে তৃণমূলের কমিটিগুলোর ভ্যালু তো নেই তৃণমূলের নেত্রী নিজেই বলেন দুশো চিরানব্বইটা আসনে আমি দাঁড়াচ্ছি হাজার হাজার পঞ্চায়েত সিটে আমি দাঁড়াচ্ছি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি দাঁড়াচ্ছি উনি তো আহ্বান করেন যে সবাই আমাকে দেখে ভোট দাও আমি শেষ কথা এবং তৃণমূলের যারা নেতা আছেন যারা মুখপাত্র আছেন তারা তো বলার সময় একদম আপ্তবাক্যের মতো এক প্রথমেই বলে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এই কথাটা আমি অনেক বেশ গুছিয়ে শুদ্ধভাবে বললাম বিষয়টা আমার নিজেরই ভাল লাগছে তো এটা বলে ওরা যে কোনো বক্তব্য শুরু করেন টিভি চ্যানেলে যে কোনো মঞ্চে তো আমার বক্তব্য হচ্ছে এরা কেউই তো বুথ কমিটির মানে এরিয়া অঞ্চলের এরিয়া কমিটির এগুলোর এদের এদের এই সব সিদ্ধান্তের গুরুত্ব আছে এখান থেকেই নির্বাচিত হতে হতে ওপরে গিয়ে স্টেট সেক্রেটারি নির্বাচিত হবে এই রেজিমেন্টেশন তো তৃণমূল নিজেও দাবি করে না তৃণমূলের আছে তো আমি আর কি দাবি এই এই আমি একটু আগে আগে আপনার বাড়ি আসার একটা পোস্টার দেখছিলাম পোস্টারের অভিষেক ব্যানার্জি মমতা একাধিক নেতা মন্ত্রী একটা ছবি এই মার্কেটিংটা কি বর্তমান যুগে সবচেয়ে বেশি হচ্ছে রাজনীতি কমে গিয়ে মার্কেটিং বেশি হচ্ছে এই এত প্রকল্প এত ভাতা এবং এত এত মার্কেটিং দেখো বিজ্ঞাপনের বাজার চিরকালই ছিল ঠিক আছে বিজ্ঞাপনের বাজার চিরকালই ছিল যে কোনো এবার বিজ্ঞাপন কিসের হয় রাজনীতির বিজ্ঞাপন হয় না বিজ্ঞাপন হয় হচ্ছে প্রোডাক্টের অমুক ক্রিমটি মাখবেন না আমার ক্রিমটি মাখুন আমি এনেছি নতুন বাজারে এইটার বিজ্ঞাপন হয় তো এবার এই মুহূর্তে রাজনীতিকে যারা প্রোডাক্টের মতো করে তুলে ধরতে চাইছেন মানুষের কাছে তারা তো নিজের সামগ্রীর বিজ্ঞাপন করবেন আবার অনেকের নিজের চরিত্র বা নিজের যে কী বলবো আমি সৎ এটারও বিজ্ঞাপন করতে হয় যদি মানুষ না জানে উনি সৎ যদি ধরো মানুষ ভাবেন যে এ ব্যক্তি চোর তাহলে এ ব্যক্তিকে প্রচুর টাকা বিনিময় করে প্রচুর হোডিং টোডিং ছাপিয়ে বলতে হবে না আমি সৎ নিজের ইমেজের বিজ্ঞাপন করেন নিজের সামগ্রীর বিজ্ঞাপন করছেন নিজের ইমেজের বিজ্ঞাপন করছেন ভালোই তো করুন না নিজেদের বিজ্ঞাপনের প্রয়োজন আছে তার কারণ নিজেদের যে আউটকাম প্রোডাক্ট বা নিজেদের ইমেজের ওপরে এদের কোনো সেইভাবে কনফিডেন্স নেই সেই জন্য বিজ্ঞাপন করতে হচ্ছে কিন্তু বিজ্ঞাপনগুলো হচ্ছে কিসে বলো তো বিজ্ঞাপনগুলো হচ্ছে কিন্তু সেই দেখবে নিচে লেখা আছে যে কলকাতা পুলিশ কর্তৃক বিজ্ঞাপিত কলকাতা কর্পোরেশনের উদ্যোগে তার মানে তো সে আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে এ আমাদের ট্যাক্সের টাকায় মিথ্যের বিজ্ঞাপন হচ্ছে এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো সৎ মানুষেরও বড় বেশি বিজ্ঞাপন করা দরকার আছে মানে তাহলে মানুষ হয়তো সৎ এবং অসতের পার্থক্যটা বুঝতে পারবেন এবং অভিজিৎ সেই সেই ইন্টারভিউ ইন্টারভিউটা হয়তো এই সৎ মানুষের বিজ্ঞাপিত করার একটা কোথাও গিয়ে একটা প্রচেষ্টা ছিল না অভিজিৎ গাঙ্গুলি তো নিজে একটা ক্যামেরা বসিয়ে ইন্টারভিউ দেয়নি দিয়েছে দেননি তো অভিজিৎ গাঙ্গুলি তো নিজে বসে একটা গিটার বাজিয়ে গান গাননি নিজেই বিচারক বলে একটা গান বেঁধেছেন বেঁধে গেয়ে দিয়েছেন নিজে কি হোর্ডিং ছাপিয়েছেন ছাপাননি তো তার মানে কি অভিজিৎ গাঙ্গুলি নিজের কোনো নিজের বিজ্ঞাপনের প্রয়োজন বোধ করছেন না করছেন কি এবার তাকে কোনো টিভি চ্যানেল ইন্টারভিউ করলো সেটা তো মানে সেই টিভি চ্যানেল চাইছে তার কথাবার্তা তার মতাদর্শ তুলে ধরতে আমি এই পুরো বিষয়টা থেকে বিচারকের সম্পর্কে যে ধারণা আমার ভেতরে তৈরি হলো আমি সেই নিয়ে লিখলাম শুরু করলাম গাইলাম কিন্তু ভেবে দেখো তো এরকম যদি হতো একজন মানুষ নিজের ছবি দিয়ে নিজেই বলছে আমি সৎ হ্যাঁ সততার প্রতীক বলছে কি ভয়ঙ্কর বিষয় না এটা হ্যাঁ এত ইরেশনাল বিষয় স্বাধীন কোনো দেশে ঘটছে ঠিক আছে বা এদিকে মোদির ছবি এদিকে লেখা মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কি ভয়ঙ্কর মানে আমি ভাবতেই পারি না কখনো আমার কোনো একটা হোর্ডিংয়ে আমার নাম এবং আমার ছবি এবং সেখানে আমাকে নিয়েই প্রশস্তি লেখা আছে আমার একটা গান আসছে এটা লেখা আছে আলাদা কথা আপনার ছাড়া কি কেউ করতে পারবে এটা পারে কেউ আমি তো ধরে কান্ধরের কি অসভ্যতা আছে এসব এক্ষুনি ধরে নীল ডাউন আমি তো বলবো যদি আমার লজ্জা থাকে লজ্জা লজ্জা না থাকলে তো দেখে আনন্দ হবে হুম ভালো হয়েছে তো ঠিক আছে খুব দারুণ হয়েছে এটাই ভাববে সারা সারা শহর জুড়ে হাতে গোনা কতগুলো পোস্টার আমি জানি না গুনতে শুরু করিনি আমি তাহলে পোস্টারগুলো দেখে মুখ্যমন্ত্রী আনন্দ পান বলে এখন বলছেন মানে আমি শর্ট লেক বইমেলা ঢোকার কিছু একটা করিডোর আমি ভাবতে পারি একটা রাস্তায় দুদিক মিলিয়ে যে পোস্টারের পরিমাণ আমি আর আমার ফটো জার্নালিস্ট গুনেছিলাম সেটা পাঁচ ছটার কমে নয় ভবানীপুর থেকে শর্ট তো মুখ্যমন্ত্রী ভালো লাগেন এটা মার্কেটিংয়ের যুগ তো ভালো লাগেন তো নিশ্চয়ই নইলে উনি চান কেন ওই আমি তো একটা গানের মধ্যে চাকরি চুরি বলে আমার একটা গান ছিলাম বলেছিলাম তুমি হোর্ডিং জুড়ে হেসে ভুলে যাচ্ছ দিনের শেষে এই হেরো মানুষগুলো তোমার রাজ্যটা দিয়েছিল তাই চলবে স্লোগান দিন রাত গোলাগুলিতেও হাতে থাক হাত জল কামা নেই সেরে নেব স্নান চাই ডাস্টার চাই চক চাই ব্ল্যাকবোর্ড চাই হক তো আমার বক্তব্য হচ্ছে যে আমি যদি না চাই যে আমার বিজ্ঞাপন হোক আমি একটা সরকারি প্রশাসনিক পদে বসে তাহলে কারোর ঘাড়ে মাথা আছে আমি প্রশাসনিক প্রধান রাজ্যের আর প্রশাসন আমার বিজ্ঞাপন করছে আমার অনুমতি নেই তাতে সম্ভব না সে সেই প্রসঙ্গে প্রশ্ন করতে ইচ্ছা করছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে যান শেষ পর্যন্ত মানুষের মনে নাকি বিজ্ঞাপনের যিনি মুখ হয়ে যান মুখ ঢুকে যায় বিজ্ঞাপনের মতো তিনি সুদূর হয়ে মানুষের মনে থেকে যান নবীন হয়ে কি মনে মনে হয় আপনার আমার হয় মানুষ যা আত্মস্থ করে তা মানুষকে বারবার মনে করাতে হয় না মানুষের সেটা মনে থাকে তোমার তুমি কি রোজ সকালবেলা উঠে অ আ ক বর্ণ পরিচয় পড়ে তারপর তুমি আনন্দবাজার বা আজকাল বা প্রতিদিন কোনো সংবাদ মাধ্যম পড়তে বসো ওগুলো তোমাকে তোমার রোজ ঝালিয়ে নিতে হয় তোমার বর্ণ পরিচয়কে হয় না তো হয় না কারণ ওটা তুমি আত্মস্থ করেছ কিন্তু যা তুমি আত্মস্থ করি যেটা রোজ বার বার তোমাকে শোনানো হচ্ছে তোমার ইচ্ছে করছে না তারপরে শোনানো হচ্ছে কিছু দিনের জন্য সেটা মনে থাকলেও তারপর দিনের শেষে ভুলে যাবে কখ ভুলবে না মানুষ যা আত্মস্থ করে তা মানুষ ভোলে না সাঁতার মানে সাঁতার কাটা ভোলে না সাইকেল চালানো ভোলে না এসব মানুষ ভোলে না ঠিক আছে তার কারণ ওগুলো মানুষ আত্মস্থ করে আর যা আত্মস্থ মানুষ করে না তা তো দিনে দুপুরে সারাক্ষণই চোখের সামনে ঘটতে দেখছে কটার মানুষ মনে রাখে সত্যি তো বিচারপতির ছবি শহর জুড়ে নেই তবু বিচারপতি অনেকের মানুষের মনে আছেন আমি ধর্না মঞ্চে গিয়ে অনেকে বিচারপতি ছবিতে মালা দিচ্ছেন এটাই তো একটা মানুষের সার্থকতা শেষ করার আগে আমি আরেকবার রিকোয়েস্ট করি যে বিজ্ঞাপন নিজেকে করতে হচ্ছে না তার নিজের বিজ্ঞাপন নিজেকে করতে হচ্ছে না অথচ তিনি মানুষের দ্বারা বিজ্ঞাপিত হচ্ছেন এটাই হচ্ছে স্পিরিট এটাই হয়ে এসেছে পৃথিবী চিরকালে ভালো মানুষদের সাথে এটা হয়ে এসেছে আর এই রাজনীতির লোকজন যারা আছে

সরকারের তো নয় তারা চাকরি টাকরি বিক্রি করে আছেন বাণী অনন্ত মানুষের চোখ বিচারের স্থির তোমার দিকে বিকল প্রশাসন দলদাসের মতন করছে আরাল সব দুর্নীতিকে এ কঠিন সময় তোমার ভরসায় জ্বলছে কত আশা মোমবাতি হয়ে এ অভাগা রাজ্যে দুর্নীতির সাম্রাজ্যে কলম চলুক তোমার রমরমিয়ে এ কঠিন সময় তোমার ভরসায় জ্বলছে কত আশা মমবতি হয়ে এ আভা গরাজে দূর নীতির সাম্রাজ্যে কলম চলুক তোমার রমরমিয়ে কলম চলুক রমরমিয়ে কলমটাও তরবালের থেকে তো শক্তিশালী হতে পারে এই আমরা বলেছিলাম শিখেছিলাম বিচারপ্রতিবজিত গঙ্গায় কলম বোথায় এভাবেই শক্তিশালী যেই কলমের জোর আরেকটা কলমে সঞ্চারিত হয়ে লিখে ফেলেন এই বিচারক গান ডক্টর শ্রমিক দাস অনেক অসংখ্য ধন্যবাদ সে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও সত্যি বিচারপতি অভিজ্ গঙ্গোপাধ্যায় রোল মডেল কনসেপ্ট হয়ে থেকে যাক ভবিষ্যৎটা যা হবে দেখা যাবে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি ভালো লাগলে ওটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ